তারা কাজ দেওয়ার আগে কয়েকটা শহরে তারা ফ্লাইওভার করেছে। প্রথম ফ্লাইওভার আমরা করছি, এটা আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, এবং তার কোয়ালিটি মেনটেন করার জন্য যাই কিছু করা দরকার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, হ্যাঁ, তারপরে ইন্দোর, তারপরে বেঙ্গালোর, হ্যাঁ, আর এনআইটি এখানে তো স্ট্যান্ড বাই ছিল, এখানে ল্যাবরেটরি ছিল বাইপাসের পাশে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পরীক্ষা নিরীক্ষা করেছে। ডিকে ইনফ্রাস্ট্রাকচার বলে একটা এজেন্সিকে দিয়েছে, যারা রাউন্ড দি ক্লক প্রত্যেকটা কাজের গুণমান তারা পরীক্ষা নিরীক্ষা করছে, তারা এখনও কাজ করছে সব কিছু মিলিটি। হ্যাঁ, সেই হতে পারে টাকা এদিক সেদিক কিছু বাড়তে পারে, খরচ বাড়তে পারে, জিনিসপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, সেই সমানে হয়তো কাজ শেষ করা যায়নি। সর্বশেষ এই গভর্নমেন্ট আসার পরে যারা পাইনিয়ার অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার দেখার জন্য CSIR FNCRRI, এটা আগে দুটা অর্গানাইজেশন ছিল এবং দুটাকে একটা অর্গানাইজেশন করে তাদের দায়িত্ব দিয়েছে। প্রথম রিস্ট্রাকচার বলেছে, দেখেছেন আমি এর প্রশ্ন করেছে, বলেছি ফিট ফর ওপেন, ওপেন করতেই বলে দিয়েছে। হ্যাঁ, তারপরে বলেছে না এই ফিনান্সিয়াল অডিট, এই টাকা পয়সা অংশ সেটা অডিট করে তিন মাসের মধ্যে তারা রিপোর্ট দিয়ে দিয়েছে। জাস্ট যতটুকু কাছে এপ্রিলে তারা তারিখ দিয়েছে, সেখানে তারা পরিষ্কার বলেছে ইট ইজ নাও রেডি ফর ওপেন। আমরা সেই কারণে প্রেস মিট করে বলেছি, সিএসআর আর যাই বলেছে, আমরা যাবো কার কাছে আর দেশে, কোনো এক্সপার্ট কেউ যদি মতামত নিতে হয় যেতে হয় তাহলে আর যাবে, হ্যাঁ, যার কাছে তার কাছে যাবে। হ্যাঁ, তো তারা হয়েছে, আমি এখন এখানে রিকোয়েস্ট করেছি, আমাদের ইয়ে ছিলেন, আইজি ছিলেন, ইন্টারগে মানে আর কি যা প্রশ্ন করেছেন, আমি ইন্টারগেশন বলবো না, এটা কতগুলি বিষয় উনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা ডিপার্টমেন্ট গত লাস্ট কীভাবে কাজ টাজ করে সেই সমস্যার দিক থেকে, হ্যাঁ, সেই সমস্যার দিক থেকে, হ্যাঁ, তো সেদিক থেকে আলোচনা হয়েছে। নতুন গভর্নমেন্ট হবে তিনজন চিফ ইঞ্জিনিয়ার দিয়ে ডেভিয়েশন সংক্রান্ত বিষয়ে একটা কমিটি গঠন করেছে, তারা রিপোর্ট দিয়েছে, এই দুটা এই তিনটা রিপোর্ট, এখানে সিএসআইআর এর দুটা রিপোর্ট আর এই মেম্বার চিফ ইঞ্জিনিয়ার্স কমিটি তাদের যে রিপোর্ট, এগুলি সবটাই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, 20 বছর এই ইঞ্জিনিয়ার দিনই আমরা কাজ করেছি, এই ইঞ্জিনিয়ারদের জন্য আমরা নিজেরা গর্বিত। এই 20 বছরে যদি ডেভেলপমেন্ট আপনারা দেখেন, রুলস বলেন, বিল্ডিং বলেন, ইরিগেশন বলেন, পাওয়ার বলেন, হ্যাঁ, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, 49-এ মার্জার অ্যাগ্রিমেন্ট হয়েছে, তারপরে 98-এ PWD-র দায়িত্ব আমরা নিয়েছি মানিক সরকারের নেতৃত্বে সরকার। এই 20 ইয়ার্স আমরা যা করেছি, এই 49-98 একটা ল্যান্ডমার্ক দেখাতে পারবেন যেটা 100 বছর বেঁচে থাকে। কংগ্রেস ছিল, আমরা ছিলাম, সবাই ছিল, কিন্তু এই 20 বছরে তো এরকম বিল্ডিং আমরা করেছি। আপনি সেক্রেটারিয়েট বলুন, আজকে অ্যাসেম্বলি বলুন, নিউ গভর্নর হাউসের কথা বলুন, তারপর হাইকোর্টের কথা বলুন, চঙ্কা ভবন বলুন, NRC মানে এখানে যে স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, এটা বলুন, হয়তো আজই ছিলেন, তারপরে ওই SP ছিলেন, এখন যিনি দায়িত্বে আছেন মানিক দাস, তারপরে SDPO সৌরভ সেন, এরা ছিল স্যার। ঘোটালার বিষয়টা মানে এটার সঙ্গে নয়, কিন্তু ওটা তো অলরেডি দিয়েছে একটা ইনকোয়ারি, তো নিশ্চয়ই আসবে।